হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি, সল্টলেকের করুণাময়ীতে জমায়েত সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুললো পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের করুণাময়ীতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ রাজ্য সরকারি যারা শিক্ষক রয়েছেন, রাজ্য সরকারি যারা কর্মী রয়েছেন তাদের টানতে টানতে তুলছে পুলিশ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখবো। সেই ছবি দেখতে পাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চের যারা বয়স্ক সদস্য রয়েছেন তাদেরকে টানতে টানতে তুলছে পুলিশের গাড়িতে তোলাচ্ছে। দেখুন 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 সেই ছবি, টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। চাকরি চোরদের ধরতে পারে নাই বাংলার পুলিশ, কিন্তু এই মুহূর্তে বয়স্ক সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যকে টানতে টানতে তোলা হচ্ছে। জোর কদমে চলছে ভোটের প্রচার। রাজ্যে 42টা কেন্দ্রে 42 রকমের লড়াই। প্রত্যেকটা কেন্দ্রের কি অভাব, কি অভিযোগ, কি ইস্যু, একদম প্রার্থীর সঙ্গে থেকে, প্রার্থীর মুখ থেকে শুনে এবং অবশ্যই সেই কেন্দ্রের সাধারণ মানুষের না বলা কথা তুলে ধরবো আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই, কথা হবে চোখে চোখ রেখে। কাল ভোটের লাইনে দাঁড়াবেন অসংখ্য ভোটাররা এবং দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামীকাল সন্ধ্যে। এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনে মূলত আপনারা জানেন বালুরঘাটের কেন্দ্র যেমন রয়েছে, রায়গঞ্জ রয়েছে এবং একই সঙ্গে দার্জিলিং। এই মুহূর্তের অন্যতম একটা বড় হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি, কাল ভোটের লাইনে দাঁড়াবে গোটা বালুরঘাটের মানুষ, বিজেপি না তৃণমূল। জোর টক্কর এই বালুরঘাটের লোকসভা কেন্দ্রে, জোর লড়াই তনা এই মুহূর্তে। সেই হিন্ট গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার বনাম এই মুহূর্তে যে প্রার্থী রয়েছেন দুজনে কিন্তু লড়াই, এবং এই মুহূর্তে বালুরঘাটের আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? এই সন্তু দেখো, রাত পোহালেই তো দ্বিতীয় দফার নির্বাচন, এবং সেই নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুকে বলবো, শম্ভু একটু ছবিটা দেখাও। একে একে ভোট কর্মীরা তারা কিন্তু সমস্ত ভোটের যে সামগ্রী নিয়ে তারা কিন্তু বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, নির্দিষ্ট যে বুথ রয়েছে সেই বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অনেকের শুভেচ্ছা বার্তাও তারা পাচ্ছেন, অনেকে হয়তো নতুনরা অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছেন, প্রথম তারা ভোট করাবেন। দাদা, আজকে বুথ আপনার কোথায় পড়েছে? আমার হচ্ছে মালঞ্চক। ভোট সামগ্রী সব নিয়ে নিয়েছেন? হ্যাঁ, সামগ্রী টোটাল নেওয়া হয়ে গেছে আমার। তো এর আগে কতবার ভোট করিয়েছেন? এর আগে সেই 94 থেকে অনেক বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে আগামী কাল শান্তিপূর্ণ হয়ে ভোট হবে? হ্যাঁ, এবারে তো ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সেই আশা করেই যাচ্ছি আমরা বুথে। মানে কেন্দ্রীয় বাহিনীর ভরসা রেখেই যাচ্ছি, মানে ভরসা আমাদের কেন্দ্রীয় বাহিনীর। রাজ্যের পুলিশে আস্থা নেই পুরোটা বলা যাচ্ছে না, কারণ এর আগের অভিজ্ঞতা থেকে অনেক কিছু দেখা গেছে। তো সেন্ট্রাল বাহিনী থাকলে আমাদের পুরো মানে আস্থা রয়েছে, বিশ্বাসটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস আছে আমাদের একেবারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দিয়ে রাখি একটা হিন্ট। দেখতেই পাচ্ছি বিভিন্ন যন্ত্রপাতি, ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা কিন্তু একের পর এক রওনা দিচ্ছেন, এবং এক একজন তারা নির্দিষ্ট বুথে আজকে পৌঁছবেন সন্তু। কারণ রাত পোহালে আজকে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়ে যাবে তিন কেন্দ্রে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। বালুরঘাট অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, যে কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এবং তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র হাড্ডাহাড্ডি লড়াই আগামীকাল। এবং সেই লড়াই ইতিমধ্যেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে আমরা রয়েছি, সেই ছবিটা তুলে ধরার একবার চেষ্টা করি। আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু, শম্ভু সার্বিক ছবিটা একটু দেখাও, কীভাবে এখানে প্যান্ডেল থেকে শুরু করে একদম বালুরঘাট কলেজ চত্বর
কিন্তু মুড়ে ফেলা হয়েছে একদম। এলিনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার বনাম বিপ্লব, বিপ্লব মিত্রের যে লড়াই, সেই লড়াই কিন্তু জমে উঠেছে বালুরঘাটে। ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়া তৃণমূল বিধায়ককে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী হুগলির কর্ণগড়ের ঘটনায় শোরগোল। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো। প্রচার গাড়ি থেকে নামিয়ে দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক তাকে, কল্যাণ ব্যানার্জি। তিনি বিতর্কে জড়িয়েছেন, প্রচার গাড়ি থেকে কাঞ্চন মল্লিকের নাম নেমে যেতে বলেন, নামিয়ে দেন এবং কার্যত এতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে তিনি কি সাফাই দিয়েছেন? তিনি স্পষ্ট করে বলছেন যে কাঞ্চন মল্লিকে তিনি যেখানেই নিয়ে যাচ্ছেন সেখানেই মহিলারা তারা নাকি রিয়্যাক্ট করছে, আর সেই কারণেই কার্যত ব্যক্তি নয় সমষ্টিকেই মূলত প্রাধান্য দিচ্ছেন কল্যাণ। আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে, উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনঃক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম, উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের, তাদের আনন্দ বা সুখের জন্য। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্করের সঙ্গে। কবির শঙ্কর কি বলছে শুনব। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারই সম্মান করে না, সে আপনাদের কী সম্মান করবে? সে আপনাদের আবেগকে কী সম্মান করবে? সে আপনাদের ভোটকে কী সম্মান করবে? সে আপনাদের জন্য কী কাজ করবে? নিয়োগ নিয়ে আদালতের আরও একটি নির্দেশ, সেই মুহূর্তের অন্যতম ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি। 2009 প্রাথমিকে উত্তর চব্বিশ পরগনা পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ, পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের নির্দেশে দিলেন বিচারপতি রাজশেখর মান্ত, এমনকি দু মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশে কলকাতা হাইকোর্টে। চাকরি পেতে চলেছে প্রায় 800 পরীক্ষার্থী। আরও একবার জানাই, 800 পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন। দু মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি দিতে হবে, এমন তাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। যে খবরে নজর।